সময় যত যাচ্ছে তত তত মানুষ হচ্ছে সময়ের প্রতি সময়ে সময়ের প্রতি গুরুত্ববান হচ্ছে, সে সময়কে বাঁচানোর চেষ্টা করছে, সময়কে ধরে রাখার চেষ্টা করছে প্রতিনিয়ত। তো স্বাভাবিকভাবে হচ্ছে এআই রাইটিং টুলস এর মধ্যে আমাদের যেটা করতেছিলাম, সরি, এআই রাইটিং টুলস কই, এখানে এআই রাইটিং টুলস এ যখন আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে রাইট অ্যাবাউট ডগ ফুড দিয়ে লেখার পরে এখানে কন্টেন্টটা আসতেছিল, সেই কন্টেন্টটা আমরা কপি করে ওয়ার্ড ফাইল বা টেক্সট ফাইল বা যে কোনো জায়গায় নিয়ে নিতাম, সেখান থেকে আমরা হচ্ছে ওয়ার্ড প্রেসে পোস্ট করতাম এবং ওয়ার্ড প্রেসে পোস্ট করে পাবলিশ বাটনটা, পাবলিশটা যেহেতু অটোমেটেড হয় অটোমেটেড করতাম। তো মানুষ আসলে এগুলোর মধ্যে হচ্ছে প্রায় 5-7 মিনিট সময়, 10 মিনিট সময় চলে যায়, 20 মিনিট সময় চলে যায়, 1 ঘন্টা সময় চলে যেতে পারে জাস্ট শুধু কপি পেস্ট করলেও। তো কপি পেস্ট করলেও যেহেতু 1 ঘন্টা চলে যায়, সেই সেই ক্ষেত্রে হচ্ছে কি যে মানুষ এই 1 ঘন্টা সময় কিভাবে বাঁচানো যায় সেটা নিয়ে কাজ করা শুরু করলো, এবং কাজ করতে গিয়ে সে হচ্ছে আবার নতুন করে যে জিনিসটা শুরু করলো সেটা হচ্ছে ধরুন যে ওপেন এআই দিয়েই হচ্ছে কি আমি হচ্ছে এখন কোনো জায়গায় হাত দিব না, জাস্ট কমান্ডটা রান করব, একটা ক্লিক করব, কমান্ডটা রান করব এবং এরপরে হচ্ছে অটোমেটেড ভাবে সেটা হচ্ছে আমার সাইটে গিয়ে পোস্ট হয়ে যাবে। তো এই স্ক্রিপ্টটা আমি সেম ভাবে বানিয়েছি, একই জিনিসই, মানে আগের স্ক্রিপ্টটা, জাস্ট এখানে হচ্ছে কিওয়ার্ডটা এন্টার করে দিয়ে একটা ফাংশনকে কল করে দিয়েছি জাস্ট আমার মতো করে। তো আমি রাইট বাটন ক্লিক করলাম, রান করলাম, এবার হচ্ছে কি আমরা ধরুন যে বানালাম হচ্ছে এখানে কি চাই দেখি, এখানে হচ্ছে কিওয়ার্ড চাচ্ছে, ধরুন যে আমি লিখলাম বেস্ট অথবা শুধু ডগ ফুড, ডগ ফুড লিখলাম অথবা বেস্ট ডগ ফুড লিখতে পারি, আপনি আপনার মতো করে লিখবেন, বেস্ট ডগ, বেস্ট ডগ ফুড এভাবে করে লিখলাম এবং এন্টার চাপ দিয়ে দিলাম। এন্টার চাপ দিতে দিতেই হচ্ছে কি আমার কাজকর্ম শেষ, শুধুমাত্র একটা শব্দ খেয়াল করুন আমি কিন্তু একটা শব্দ লিখেছি এবং একটা শব্দ লিখার পর এখন পর্যন্ত স্টিল আমার সাইটে এখানে কোনো পোস্ট নাই, সবকিছু আমি ট্রাস্টে ডিলিট করে দিয়েছি। একটা শব্দ লিখার পরে যেটা হলো সেটা হচ্ছে পুরো কাজটা সে অটোমেটেড ওয়েতে কমপ্লিট করে নিয়ে আপনার সাইটে পোস্ট করা পর্যন্ত চলে আসলো, দেখেন বেস্ট ডগ ফুড। এবং আমি যদি এটাকে ভিউ করি তাহলে দেখতে পাবেন এখানে হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেস, মানে এটা হচ্ছে রিলোড নিতে যে সময় লাগে তার চেয়ে কম সময়ই হচ্ছে আসলে এটা পোস্ট হয়। দে আর আর লট অফ গ্রেট ফুডস ইন দ্য মার্কেট, আমি হয়তো কমান্ডগুলোকে এতটা অপটিমাইজ করিনি এবং কোনো কিছু অপটিমাইজ করিনি, কিন্তু হচ্ছে কি সে পুরাটাই অটোমেটেড পদ্ধতিতে আপনার সাইটে পোস্ট করলো, তার মানে কি এআই রাইটিং টুলস কেও কি করতেছে আমরা অটোমেশন করতেছি। তাহলে এই পুরো ভিডিও কনসেপ্টে যদি আমরা চিন্তা করি যে আমরা আমার যে মূল টপিকে আসি, এবার মূল টপিকে ফেরত আসি, যদি মূল টপিকটা বলি যে এআই রাইটিং টুলস এবং অটোমেশনের মধ্যে আসলে ডিফারেন্স কি, এই ডিফারেন্সটা এখন আপনাদেরও বলতে পারার কথা যে আসলে মূল ডিফারেন্সটা কি। প্রথম কথা হচ্ছে এআই রাইটিং অটোমেশন হচ্ছে আসলে একটা জেনারেলাইজ টপিক, সেই জেনারেলাইজ টপিক্সের মধ্যে আমরা যে কোনো কিছু বলতে পারি, সেখানে হচ্ছে ইমেজ প্রসেসিং হতে পারে, ডাটা ম্যানিপুলেশন হতে পারে, কিংবা এই যে আপনি কিওয়ার্ড রিসার্চ করতেছেন সেটাও হতে পারে অটোমেশন, অথবা ধরুন যে অটোমেশন যদি আমি এসইও সেক্টর নিয়ে কথা বলছি, অটোমেশন মানে ইন্ডাস্ট্রি লেভেলও অটোমেশন হচ্ছে কিন্তু সেগুলো ভিন্ন ইস্যু, সেগুলো নিয়ে আমি কথাই বলছি না। তারপর হচ্ছে ধরুন যে আপনার কন্টেন্ট রাইটিং, সাইট ডিজাইন, সেটাও অটোমেশন হতে পারে। তারপর হচ্ছে এই ধরনের মানে আরও যা যা মন চায় যেগুলো হচ্ছে আমরা রিপিটেড কাজ প্রতিনিয়ত করি সেগুলো সব কিছুই কি অটোমেশন। এবং সেই অটোমেশনের মধ্যে একটা জায়গা হচ্ছে, একটা ধাপ হচ্ছে, যেমন ইমেজ ম্যানিপুলেশন, যেমন ইমেজ রাইট, ইমেজ জেনারেশন যেমন হচ্ছে একটা সেক্টর, একইভাবে কন্টেন্ট রাইটিংও একটা সেক্টর। তাহলে এআই কন্টেন্ট রাইটিংয়ের একটা সেক্টর হচ্ছে কি অটোমেশনের একটা সেক্টর হচ্ছে কন্টেন্ট রাইটিং। তো এই কন্টেন্ট রাইটিংগুলোর মধ্যে আমরা ভাগ করতে পারি আরও কয়েকটা ভাগে, একটা হচ্ছে ট্যাবলেটেড কন্টেন্ট রাইটিং, সেটাও এক ধরনের অটোমেশন। তারপর হচ্ছে কি যে এআইআর বেসড কন্টেন্ট রাইটিং, সেটাও এক ধরনের অটোমেশন। এনএলপি বেসড রাইটিং, সেটাও এক ধরনের অটোমেশন। তারপর হচ্ছে আপনি হচ্ছে আবার এই এনএলপি বেসড রাইটিং যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু সবগুলো এআই রাইটিংয়ের ভিতরেই পড়ে, আবার কি এগুলো অটোমেশনেরও অংশ। এই গেল। এরপরে যখন হচ্ছে আমরা এই এআই রাইটিং টুলসগুলোকে নিয়ে যখন হচ্ছে এআই রাইটিংসের যে কমান্ড আমরা হচ্ছে এখন আস্তে আস্তে না ধরে খাওয়ার মতো অবস্থায় চলে আসছি, তো সেই জন্য হচ্ছে কি এখন এনএলপি বেসড রাইটিংগুলোকে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে একটা কমান্ডের মাধ্যমে হচ্ছে মানে একটা রাইট শুধুমাত্র রান বাটনে ক্লিক করব, সে হচ্ছে যা যা দরকার সব কিছু নিয়ে হচ্ছে আমার সাইটে পোস্ট করে দেবে, আমি ঘুমাই থাকবো, মানে কয়েক সেকেন্ডের খেলা মাত্র। দ্যাট মিনস একটু খেয়াল করেন যে আমরা একটা পোস্ট করতে আগে সেই ঘন্টাখানেক সময় ব্যয় করতাম, সেখান থেকে আমরা আসলে কন্টেন্ট রাইট এবং একজন রাইটার হচ্ছে কি 2 ঘন্টা, 1 দিন, 2 দিন, 4 দিন, 5 দিনে একটা একটা লেখা রেডি করতো, সেটা আমরা চলে আসছি হচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে। দিস ইজ দ্য কাইন্ড অফ অটোমেশন।
সেই কয়েক সেকেন্ডটাকেও এখন মিনিমাইজ করার চেষ্টা করতে চলছে। আমরা এখন আসলে মানে এতটাই অলস হয়ে গেছি, যেমন হচ্ছে আমি ব্যক্তিগতভাবে প্রজেক্ট এটাকে অন্যভাবে কোনোভাবে নেওয়ার দরকার নেই, ব্যক্তিগত একটা প্রজেক্ট লঞ্চ করছি, সেটা হচ্ছে এরকম যে আমরা মানে এটা হচ্ছে আইলসেমের চূড়ান্ত নমুনা বলা যায়। সেটা হচ্ছে এরকম যে ধরুন যে আপনি হচ্ছে একটা নিশ বলে দিবেন ইয়াকে, আপনার সফটওয়্যারকে একটা নিশ বলে দিবেন, ওই যে ইনপুটের মধ্যে যে আমরা নিশ দিয়ে দিলাম, কিওয়ার্ড দিলাম না, সে কিওয়ার্ড না, এখন হচ্ছে একটা নিশ বলে দিবেন, সেই নিশ বলার পরে সে হচ্ছে এবং নিশ দিবেন তাকে সেই প্যানেলে অ্যাক্সেস দিবেন, বাকিটা হচ্ছে সে করে নিবে, সে হচ্ছে নিজে নিজে সাইট ডিজাইন করবে, কিওয়ার্ড রিসার্চ করবে, কিওয়ার্ড কন্টেন্টগুলো পোস্ট করবে, কোনটা ইন্ডেক্স হলো দেখবে, কোনটা ইন্ডেক্স হলো দেখবে না, ইন্ডেক্স হয় নাই দেখবে, তারপর হচ্ছে সে ইমেজ জেনারেশন করবে, ইমেজগুলোকে পোস্টিং করবে, আবার কোনো কন্টেন্ট যদি মডিফিকেশনের দরকার হয় সে মডিফিকেশন করবে, এবং মডিফিকেশন করে আবার হচ্ছে অ্যাড প্লেসমেন্ট করবে। অ্যাড প্লেসমেন্ট নিয়ে অলরেডি অটোমেশন আছে মার্কেটে, সেটা হচ্ছে ইজোইকে একটা ভালো একটা উদাহরণ হতে পারে, যে ইজোইকে আপনি জাস্ট কোডটা বসাই দেন, এরপর হচ্ছে সে নিজে নিজে অ্যাড প্লেসমেন্ট কিন্তু করতেছে, ওদের এআই অ্যাড প্লেসমেন্ট আছে, তো সে হচ্ছে এটা অ্যাড প্লেসমেন্ট করবে। এবং লাস্ট লাস্ট মধ্যে হচ্ছে কি আমি জাস্ট গিয়ে আর ওই ওখানের মধ্যে হচ্ছে আমার ডাটাবেসটা সিলেক্ট করে থাকবে, সেখানে হচ্ছে আমার যে অ্যাকাউন্টের ঠিকানা সেটাও দিয়ে দিবে, তারপর হচ্ছে কি আমি বাসায় বসে বসে খেয়ে যাবো আসলে। এটা হচ্ছে অটোমেশন আর এআই রাইটিং টুলস শুধুমাত্র একটা সেকশনের জন্য। আসলে এআই রাইটিং টুলসের অনেক ধরনের টুলস আছে মার্কেটে, তাদের ম্যাক্সিমাম বেস হচ্ছে ওপেন এআই, এটা হচ্ছে ম্যাক্সিমামগুলোর বেসড হচ্ছে ওপেন এআই, তবে ওপেন এআই আমরা যেভাবে ইউজ করতেছি তারা সেভাবে ইউজ করতেছে না, তারা এটাকে আবার পার্সোনালাইজ ট্রেনিংয়ের ব্যবস্থা করে, এবং ওপেন এআই তো এটা ট্রেনিংয়ের সিস্টেমটা আছে, আপনারা যদি ওপেন এআই ড্যাশবোর্ডে একটু ঘাটাঘাটি করেন ওখানে দেখবেন যে এটা পার্সোনালাইজ আপনি ট্রেন্ড আপ করতে পারেন, মেশিন ডাটাগুলোকে ট্রেন্ড আপ করতে পারেন, ফরমেশনগুলোকে ট্রেন্ড আপ করতে পারেন, তো ট্রেন্ড আপ করেই হচ্ছে কি তারা ইউজ করতেছে। এই হচ্ছে এআই রাইটিং টুলস। আর এই এআই রাইটিং টুলস এর মধ্যে অনেককে দেখবেন এপিআই দিচ্ছে, অনেকে এপিআই দিচ্ছে না, যেগুলো এপিআই দিচ্ছে সেগুলোর মধ্যে দিয়ে চাইলেই হচ্ছে কি আপনি এই যে আমি কিছুক্ষণ আগে যেটা দেখালাম যে একটা ক্লিকের মাধ্যমে বেস্ট ডগ ফুড, বেস্ট ক্যাট ফুড, এই ধরনের একটা ক্লিকের মাধ্যমে যেটা আমরা করে ফেললাম সেটা কিন্তু সে আপনি চাইলে হচ্ছে এপিআই থাকলে সহজে করে ফেলতে পারবেন, এপিআই না থাকলেও পসিবল, একটু কষ্ট হবে আর কি, জাস্ট আর কোনো কিছুই না। তো যাই হোক, আবারও শুভেচ্ছা সবাইকে, এবং এবং ধন্যবাদ সবাইকে অনেক কষ্ট করে এই ব্যাখ্যা পেঁচাল শোনার জন্য। আর এই মোটামুটিভাবে আমরা হচ্ছে আমাকে বলা হয়েছিল এআই রাইটিং টুলসের ডিফারেন্স অ্যান্ড সিমিলারিটিসগুলো বলার জন্য, আমি সিমিলারিটিস ডিফারেন্সগুলো বলার চেয়ে মনে হয় যে আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাই দিলে আপনারা নিজেরা এখন বুঝতে পারবেন। তবে একটা সিমিলারিটিস কি, ওই যে প্রথম দিকে যেটা বলেছিলাম যে জীবন আছে যার সবাই জীব, এআই রাইটিং টুলস হচ্ছে অটোমেশন, অটোমেশন হচ্ছে অটোমেশন, ইমেজ ম্যানিপুলেশন হচ্ছে অটোমেশন, একটা অটোমেশন। আবার এআই রাইটিং টুলস কাজ করে শুধুমাত্র হচ্ছে একটা জিনিস নিয়ে, শুধুমাত্র রাইটিংস নিয়ে, অটোমেশন একটা বিশাল টপিক, সেটা সব কিছু নিয়ে কাজ করতে পারে। আর এআই রাইটিং টুলসের মধ্যেও আবার কি অটোমেশন ইমপ্লিমেন্ট, অটোমেশনের বিভিন্ন কনসেপ্টগুলো ইমপ্লিমেন্ট করা সম্ভব। তো যাই হোক, এই ভিডিও, এই আমার লেকচার সব কিছু এখানেই থাকলো, আমাকে সম্ভবত বলা হয়েছিল একটা ভিডিও দিতে, তো আমি চিন্তা করলাম যে এটাকে আসলে ভাগ ভাগ করে দিলে অনেক বেটার হয়, সেজন্য আমি আসলে ভাগ ভাগ করে দিয়ে দিলাম। আর বিলাল সরকার ভাইকেও ধন্যবাদ ওনার এই সুন্দর কোর্সের জন্য, এবং কোর্সের যারা স্টুডেন্ট আছেন সবার সফলতা কামনা করছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে উপভোগ্য ছিল, আর যদি আমাদের কোনো প্রশ্ন থাকে বা আরও কিছু জানার থাকে তাহলে নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন।